বন্ধুরা, শোনার পর আপনজন থেকে ক্লাসটা দেখাবো বলে হাজির হয়ে গেছি বড় আকাশ। ওরা কিন্তু সুখাবর্তি আপনাদেরকে, ওরা খুব ভালোভাবে লেখা কিন্তু শিখে গেছে, খুব ভালোভাবে লেখা শিখে গেছে। ওর মনে নাকে লেগেছে একটু, বড় আকাশের নাকে লেগেছে একটু, এতক্ষণ বেশ ভালো লিখছিল, ওর মুখে ব্যথা করছে। প্রীতমকে যোগ বিয়োগ যোগ বিয়োগ দেওয়া হয়েছিল, করে ফেলেছে। এদেরকে বই দেখে দেখে যোগ দেওয়া হচ্ছে। এর আর লেখা, শিবার লেখা দারুণ দারুণ সুন্দরভাবে দেখুন, এক দুইটা কিন্তু পুরো ও নিজে নিজে লিখেছে, নিজে নিজে লিখেছে। ও যখন এখানে প্রথম এসেছিল, কিছুই লেখা জানতো না, কেউই এখানে কিছু লেখা জানতো না, এটা বলতে হবে। মানে আমাদের সত্যি খুব ভালো লাগছে, এটা আমাদের সাকসেস যে ওদেরকে আমরা আজকে লেখা শেখাতে পেরেছি একটু হলে। ওরা পেন্সিলও যে ধরতে পারতো না, এরা একটু যাও পারতো, এরা তো বড়, এরা পারবেই। বাট যারা ছোটো তারা একদম কিচ্ছু পারতো না, পেন্সিলটাও ধরতে পারতো না, এটা বলতে হবে। সত্যি আমাদের খুব ভালো লাগছে যে ওদেরকে একটু হলেও আমরা কিছু শেখাতে পেরেছি, একটু হলেও কিছু করাতে পেরেছি। তো খুব ভালো লাগছে নিজের, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এটা। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। প্রীতমের অবস্থা দেখুন, খুব দুষ্টু, খুব দুষ্টুমি বেড়ে গেছে, প্রচুর দুষ্টু হয়ে গেছে। আর এই তিনটে একসাথে হয়ে দেখুন, দীপ্তটা প্রচণ্ড বদমাইশ। তো যাই হোক বন্ধুরা, আমরা আবার পরের দিন ফিরে আসছি, দেখুন কত আদর করে ওদেরকে পড়ানো হয়। ওরাও আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে, নিজেদের মতো মনে করে ভীষণ পরিমাণে আদর করে, চটকায় আমাদেরকে, আমরাও সেমভাবে চটকাই। তো যাই হোক, পরের দিন ফিরে আসছি আবার। ধন্যবাদ।